শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষার আলো ছড়াচ্ছেন পাবনার ঈশ্বরদী উপজেলার মোহাম্মদ রুবেল আলী। অভাব অনটন, দারিদ্রতা ও সামাজিক বাধাকে হার মানিয়ে বিকলাঙ্গ দুটি পা নিয়েই তিনি শিক্ষকতা করছেন। তার পাঠদানে খুশি দাসুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীরা। সচ্ছলভাবে বাঁচতে একটি সরকারি চাকরি চান তিনি। পাবনা থেকে ঘুরে এসে বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্ট, সহায়তা করেছেন আবুল কালাম আজাদ। পোলিও আক্রান্ত হয়ে দু পা অকেজো, তবুও থেমে যাননি তিনি, বরং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। বলছি পাবনার দাসুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক রুবেল আলীর কথা। 2014 সালে বিদ্যালয়টিতে যোগ দেন তিনি। ঈশ্বরদী উপজেলার মীর কামারি গ্রামের মৃত ওমর আলীর ছেলে রুবেল আলী 6 বছর বয়সে পোলিও আক্রান্ত হন তিনি। সে সময় অভাব অনটনে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। স্থানীয় কবিরাজের চিকিৎসায় পা দুটি একেবারে অকেজো হয়ে পড়ে। অনেকেই ভিক্ষাবৃত্তির পরামর্শ দিলেও মনোবল আর ইচ্ছাশক্তির জোরে ভর্তি হন স্কুলে। 2006 সালে স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন রুবেল। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে বিভিন্ন জায়গায় চাকরির জন্য ধর্ণা দেন। অবশেষে খণ্ডকালীন শিক্ষকতার সুযোগ পান তিনি। পরিবার নিয়ে সচ্ছলভাবে বাঁচতে একটি সরকারি চাকরি চান রুবেল আলী। রোগ হয়েছে, ডাক্তারে নিয়ে গেছে কবিরাজের কাছে, নিয়ে যায় ডলি ডলি, আর তেল গরম করে হোক ই গরম করে ডলি ডলি জয়েন্ট পয়েন্ট সব কিছু এরা দিয়েছে। তখন তারপরে তারাও কিন্তু তার ছেলেকে ভালো করার জন্য জান পান দিয়ে চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু তাদের চেষ্টাটা ছিল ভুল। এখানে একটা সুযোগ হচ্ছে, এটা করছে, এভাবে আমার জীবিকা চলছে, আমি এটাতে এখন অনেক খুশি। স্বপ্ন দেখেছিলাম যে লেখাপড়া শেষ করে আসি, একটা সরকারি একটা প্রতিষ্ঠানে একটা চাকরি করতে পারলে শিক্ষক রুবেলের প্রশংসা করেন তার শিক্ষার্থী ও সহকর্মীরা। স্যার আমাদের অনেক ভালো করে ক্লাস নেন, স্যার যখন আসেন তিনি আমাদের মানে কেমন করে আমরা বুঝবো, কেমন করে আমাদের বুঝতে সুবিধা হবে, তিনি সবসময় আমাদের সেই দিকেই খেয়াল রাখেন। সে বেশ ভালো, এবং শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহের সাথে তার কথাগুলি শুনছেন, এবং তাকে যে রিসিভ করা ক্লাসে তার প্রতি মনোযোগী হওয়া, এবং তারা অন্যান্য স্যারদের সাথে রুবেলের যে তফাৎ তার শারীরিক প্রতিবন্ধিতার জন্য, এরকম কোনো কিছু তারা করছে না। তারা তাকে সাদরে গ্রহণ করছে, এবং তার যে পাঠদান সেই পাঠদানের প্রতি তারা অত্যন্ত আগ্রহী। প্রতিষ্ঠিত হতে রুবেল আলীর মতো শারীরিক প্রতিবন্ধীদের সরকারের বিশেষ তহবিলের মাধ্যমে সহায়তা করা জরুরি বলে মনে করেন এই কর্মকর্তা। যে সমাজে অনেক বিত্তবান ব্যক্তি আছে, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, যারা এই রুবেল আলীর মতো যারা যোগ্য, মানে যে যে জায়গায় যোগ্য, যার যে দক্ষতা রয়েছে সেই দক্ষতা কাজে লাগায় সেই সব জায়গাতে তাকে যদি প্রোভাইড করে, তাহলে আমি মনে করি যে সমাজের একটা বিশেষ যে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী এসে তারা সমাজের মূল ধারায় চলে আসতে পারে। এক ছেলে ও এক মেয়ের জনক রুবেল আলী কারো দয়ায় নয়, বরং কর্মের মাধ্যমে সমাজকে আলোকিত করে বেঁচে থাকতে চান তিনি। রাষ্ট্র মোহাম্মদ রুবেল মিয়া এবং মোহাম্মদ রুবেল মিয়ার মতো যে মানুষগুলো সমাজে রয়েছে তাদের কর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার যে উদ্যোগটা নিয়েছে সেটা তখনই সফল হবে যখন কিনা কর্মক্ষেত্রে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর উপযোগী সেই অবকাঠামোগত যে সুবিধাগুলো সেগুলো নিশ্চিত করা সম্ভব হবে। নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছেন তারা এই বিষয়ে বিশেষ দৃষ্টি দেবেন, এই প্রত্যাশায় সৈয়দা মুনিরা ইসলাম, আরটিভি দাসুরিয়া, পাবনা।